কল্যাণীতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বুধবার রাতে চন্দ্রচূড় মিত্র নামে বছর 52 ওই কর্মী সস্ত্রীক কল্যাণীর বি ব্লকের 14 নম্বরে তার মাসির বাড়ি যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই বাইকে করে দুষ্কৃতীরা তার পথ আটকে গুলি করতে শুরু করে, পিঠে গুলি লাগে তার। গুরুতর জখম অবস্থায় কল্যাণী জিএনএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতা এনআরএসে স্থানান্তরিত করা হয়। ঘটনার পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তবে কি কারণে এই গুলির ঘটনা তা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। তা আমরা মনে করছি যে বিজেপি কল্যাণী শাখা যেমন গত লোকসভা ওরা ভেবেছিল খুব মানে স্মুথলি কল্যাণীর শহরটা ওরা আবার পেয়ে যাবে, কিন্তু দেখছে সেটা সম্ভব না। কারণ আমাদের ওয়ার্ড ধরে ধরে আমাদের যারা কাজ করছে আমাদের তো সকলেই আমরা ঐক্যবদ্ধ একটা কাজ করার চেষ্টা করছি, এবং এটা কল্যাণী মানুষ অনেকটা আমাদের পক্ষে আবার তারা আসতে শুরু করেছে এবং সমর্থনও করতে শুরু করেছে। করোনা থেকে শুরু, করোনা পজিটিভ আবার তামপান থেকে শুরু করে আমাদের সকলেই ঝাঁপে পড়ছে। মানুষের কিন্তু আবার একটা বিশ্বাস তৈরি হয়েছে, সেই যারা বিশ্বাসযোগ্যতা তৈরি করছেন তাদেরকে বিজেপির উদ্দেশ্য হচ্ছে হিট করা। আমি মনে করছি বিজেপি দুষ্কৃতীকে যারা গুলি করেছে, এবং আমরা চাইব কল্যাণী পুলিশ প্রশাসনকে যে গুলি আজকে যেটা চলছে, ঠিক আছে, যে বিজেপি যে মানে যে রাজনীতি করছে, মানুষের রক্ত নিয়ে যেভাবে খেলছে, এটা আমি তীব্র প্রতিবাদ করছি এবং প্রশাসনকে চাইব যে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা। শহরে আপনার স্বপ্নের ফ্ল্যাটের সন্ধান পেতে আজই যোগাযোগ করুন অ্যাসপান রিলেটারের সঙ্গে। সম্পূর্ণ আইনি পরামর্শ ও হোম লোনের সাহায্য সমেত মিলবে ফ্ল্যাটের সন্ধান। যোগাযোগ 8274057167 এবং 9830387363।